মানুষ নিজেকে হিরো মনে করে, খুব বাজে ভাবে ধাক্কা মেরেছে, ইস মনে হচ্ছে পাটা ভেঙেই গেছে। আরে ওনাকে তো হসপিটালে নিয়ে যেতে হবে। আচ্ছা আপনি কি কোনোভাবে দেখেছেন যে আপনাকে ধাক্কা মেরেছিল তার মুখটা? আরে দেখা যাবে কি করে, যা জোরে গাড়ি চালাচ্ছিল মানে দেখাই গেল না, নির্ঘাত মদ খেয়ে গাড়ি চালাচ্ছে। বড় লোকের ছেলে বেটারা মানুষকে মানুষ বলে জ্ঞান করে না, ধাক্কা মেরে গাড়ি নিয়ে পালিয়েছে। ঠিক বলেছেন দাদা, একদম ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এক মিনিট এক মিনিট, আপনাদের মধ্যে কেউ দেখেছেন মানে গাড়ির নাম্বারটা কি ছিল, মানে কি রঙের গাড়ি ছিল সেটাও যদি জানেন? গাড়ির নাম্বারটা মনে নেই দি, কিন্তু গাড়ির রংটা সিলভার ছিল। হ্যাঁ হ্যাঁ সিলভার, ঠিক 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 সিলভার কালার, সিলভার ঠিক। ওই একই রঙের গাড়ি, সেই একই রকম অসভ্যের মতো নেশা করে গাড়ি চালানো, শুনলে তো একটা নামই মনে পড়ে, অরুণাভ। ওই নয় তো? আমি দেখেছি। তুমি এখন এখানে বসে আছো, তুমি বর্ষাকে ডাকো নি? আরে ডাকো ওকে, যেভাবে প্ল্যান করেছি সেভাবে করতে হবে, কিন্তু ডাকো 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 ডাকো। বর্ষা বর্ষা বর্ষা, একবার এদিকে এসো তো। কি হলো, কি এতবার করে কেন ডাকছেন? একবার ডাকলে যদি নবাব নন্দিনীর কানে ঢুকতো তাহলে কি আমার বারবার ডাকতে হতো? কোথায় ছিলে এতক্ষণ? এটা কি ও ময়দা মাখছিলে? শোনো, কাল রাত থেকে না আমার বাতের ব্যথাটা খুব বেড়েছে, যাও তো হাতটা ধুয়ে এসে আমার পাটা টিপে দাও। আপনি আপনি দেখেছেন কে ধাক্কা মেরেছে? প্লিজ চুপ করে থাকবেন না, প্লিজ বলুন। অরুণাভ বকুল, প্লিজ তুমি কিছু করো, ওর চিকিৎসার সব খরচ আমি দেব। তুমি তুমি শুধু দেখো ব্যাপারটা যেন এখানেই মিটে যায়, মানে প্রেস মিডিয়া এসবে এসে গেলে কি হবে বুঝতে। আপনি ভাবলেন কি করে আমি এরকমটা করব? আপনাদের মতো বড় লোকদের সমস্যাটা কোথায় জানেন? আপনারা কি ভাবেন টাকা ক্ষমতা এইসবের অপব্যবহার করে আপনারা সবাইকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখবেন? না না, আমি ঠিক সেটা বলিনি, আমার ছেলে। আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। আপনি কি ভাবছেন এটা প্রথমবার যে আপনার ছেলে কাউকে গাড়িতে ধাক্কা দিল? এর আগে ও আমাকে গাড়িতে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। ওসব ছাড়ুন দিদি, বলুন লোকটাকে কোথায় পাওয়া যাবে? লকাবে দুদিন খাতির করলেই না সুরসুর করে ট্রাফিক আইন মেনে চলবে। ওই দিদি তো বললো আপনার ছেলে হয়, আপনি মা হয় জানেন না আপনার ছেলে কোথায়? দেখেছেন তো, আমি না হয় পরিচিতির খাতিরে ছেড়ে দিলাম, এরা কেউ কিন্তু আপনার ছেলেকে ছেড়ে দেবে না। বলুন অরুণাভ এখন কোথায়? কি হলো, যাও। পারবো না, আমি আপনার পা টিপতে পারবো না। ও পারবে না, এত তেজ। হ্যাঁ ঠিক আছে, আমি দাদাকে ফোন করছি, তারপর দেখছি তোমার তেজ কোথায় যায়। এই রকি, দে তো আমার ফোনটা দে। আপনি যাকে খুশি ফোন করুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যদি এখন বসে বসে আপনার পা টিপি তাহলে দুপুরে রান্নাটা কে করবে? আপনি? এই তোমার তো ব্যাস, বাবা আমাকে বাড়ির সমস্ত কাজ করতে বলেছেন, আমি শুধু সেটুকুই করব, তার বাইরে আমি একটুও কাজ করব না। প্লিজ চুপ করে থাকবেন না, অরুণাভ কোথায় প্লিজ বলুন। বিশ্বাস করো আমি জানি না ও কোথায়। আরে বাজে কথা ছাড়ুন, মা হয়ে আপনি জানেন না ছেলে কোথায়? আচ্ছা আচ্ছা, আপনারা কেউ বিশ্বাস করেন ওনার কথা? আরে উনি সব জানেন, মিথ্যা কথা বলছে, পুলিশের নাম শুনেছে না? ছেলের নাম বলুন, থানায় রিপোর্ট করব, এই এলাকায় সব চলবে না।
আমার ছেলের পুরো নাম অরুণাভ রক্ষিত। মন্ত্রী রজতাভ রক্ষিতের নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা। তিনি আমার স্বামী। দেখুন অরুণাভ এখন কোথায় আছে আমি সত্যিই সেটা জানি না। তাছাড়া মিথ্যে বলাই যদি আমার উদ্দেশ্য হতো তাহলে তো আমি এগিয়ে আসতাম না, আর এটাও বলতাম না যে ও আমার ছেলে। ওনাকে তো হসপিটালে নিয়ে যেতে হবে, চিকিৎসার দরকার ওনার। এভাবে এভাবে ফেলে রাখাটা ঠিক হচ্ছে না। আমি তো বলছি ওর ট্রিটমেন্টের সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি, আপনারা প্লিজ ওকে আমার গাড়িতে তুলে দিন, এই একটু সময় নষ্ট করবেন। আমি ডাক্তারকে এক্ষুনি ফোন করে দিচ্ছি, ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। নিয়ে আসুন, নিয়ে আসুন, এক্ষুনি নিয়ে আসুন। মন্ত্রীর ছেলে, বেশি ঘাটিয়ে লাভ নেই, চল চল ধর। আসুন আসুন আসুন। তুমি যদি এই কাজটা করো তাহলে তোমাকে বাড়ির অন্য কাজগুলো করতে হবে না। মানে 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 তুমি যদি পাটা ব্যথা তো, তুমি যদি আমার পাটা টিপে দাও তাহলে তোমার বাড়ির দুপুরের রান্নাটা করতে হবে না। রকি রকি শোন না, তুই না আজকে খাবারটা বাইরে অর্ডার করে দে, বর্ষাকে আর রান্না করতে হবে না। তুমি না কি ভালো বৌদি, বৌদি সারা দিন রাত তুমি এত কষ্ট করছো, হ্যাঁ এত কষ্ট করছো। দেখ আজকে দুপুরটা তোমার ভালো রেস্ট হবে, ইটস গুড গুড ফর হেলথ, ইউ নো। এটা তো আগে বললেই পারতে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান আমি হাতটা ধুয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, এখন তো শুধু পা টিপে দিচ্ছে, এরপরে তোমার পায়ের তলায় মাথা নিচু করে এইভাবে দেখো। ভাগ্যিস তুই এসেছিলি, তা না হলে এই ভিকরি বাড়ির মেয়েটা এই ক মাসে আমাকে একেবারে হাত জ্বালিয়ে দিয়েছিল, মানে যা করেছে না তুই ভাবতে পারবি না। মম, এর পরের তোমার কি কাজ মনে আছে? মনে থাকবে না, এর পরে ওকে রান্নাটাও করতে হবে। এক্স্যাক্টলি, আর যদি না করে, যদি বলে পারবো না তাহলে কি করতে হবে? তাহলে সেটাও আমার মনে আছে, তাহলে দাদাকে ফোন করতে হবে। দাদাকে ফোন, ইয়েস দ্যাট তালি, ইয়ে। আরে পাটা ব্যথা, আম্মা ভাতের ব্যথা তো বেড়েছিল তাই। আমার কাছে কিছুতেই একটা জিনিস পরিষ্কার হচ্ছে না, আপনি হঠাৎ এখানে কেন এলেন? আর আর সবার সামনে অরুণাভর নামটা বলে দিলেন, আপনার একটু ভয় করলো না? দেখো বকুল, অরুণাভ যে নানান রকম অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে আছে এটা আমি জানতাম। ওর বাবার পজিশনের অপব্যবহার করে ও যেসব ধরনের কাজ করে সেটা ওর করা উচিত নয় সেটাও জানতাম। ওর বেপরোয়া গাড়ি চালানোর কথা আমার কানে এসেছিল, আর আজ আজ তো আমি নিজের চোখে সবটা দেখে নিলাম। এই রাস্তা দিয়ে আমি পুজো দিতে যাচ্ছিলাম, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে পুজো দিতে যাওয়ার সময় নিজের ছেলের কুকিরটি এইভাবে চোখের সামনে দেখতে পাবো। ওইভাবে ওই লোকটাকে ধাক্কা মেরে অরুণাভকে চলে যেতে দেখে আমি না খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। তারপর
ওই লোকটাকে ওইভাবে পড়ে থাকতে দেখে আমি আর থাকতে পারিনি, আমি এগিয়ে এলাম। উনি যা বলছেন সব কি মন থেকে বলছেন? সত্যি কি উনি এতটা ভালো মানুষ, নাকি এটা কোনো নতুন চাল? রজতাভ আর অরুণাভর মতো ইনিও একজন মুখোশ পড়া মানুষ। আমার কথাগুলো শুনে খুব অবাক হচ্ছ তো বকুল, ভাবছো যে যাদের সঙ্গে নতুন আত্মীয়তা হতে যাচ্ছে তাদের কাছে নিজের ছেলের কুকীর্তির কথা এরকমভাবে মেলে ধরছে কেন? এটা কোনো চালাকি নয় তো ভাবছো নিশ্চয়ই? অস্বীকার করব না, আমি ঠিক এই কথাটাই ভাবছিলাম। এটা তোমাকে বলার একটা কারণ আছে বকুল। অরুণাভর বিয়ে দিয়ে আমি বাড়িতে কোনো বৌমা আনতে চাই না, আমার আর এক মেয়ে আনতে চাই। যাকে মেয়ে করে আনতে চাই তার ভবিষ্যতের খেয়াল রাখাটাও তো আমার কর্তব্য, তাই না? কর্তব্য? কিন্তু আপনার কি মনে হয় অরুণাভ আর এশার বিয়েটা হলে আমাদের এশা সুখী হবে? না, দেখো বকুল, আমি তো মা, শত খারাপ হলেও নিজের সন্তানকে রক্ষা করাটা আমার ধর্ম। সেই জন্যই আজকে এই মারমুখী জনতার কাছ থেকে আমার ছেলের প্রাণ ভিক্ষা চেয়ে নিয়েছি আমি। যদিও মা ডাকটা অরুণাভর কাছে শুধুই একটা শব্দ, এই ডাকের কোনো মর্যাদাই দেয় না ও। এই দেখো, যে ছেলে নিজের মাকে সম্মান করতে পারে না সে অন্য কোনো মহিলাকে সম্মান করতে পারবে না বকুল। তাই অরুণাভ ওকে কতটা সুখী রাখতে পারবে বিয়ের পরে সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তো আপনি যখন সবটা বুঝতে পারছেন তাহলে আটকাচ্ছেন না কেন বিয়েটা? আমি নিরুপায় বকুল। মানে আসলে আমার তো কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই, কোনো আলোচনায় কোনো বিষয়ে আমি কোনো কথা বলতে পারি না। আমি যদি কখনো মুখ খুলতে চাই, দেখছো তো মুখ খুললেই তার পরিণাম কি? আপনি কিছু বলছেন না কেন? এটা শারীরিক নির্যাতনের আওতায় পড়ে, আপনি আপনি কোনো আইনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? কার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব বকুল? নিজের স্বামীর বিরুদ্ধে না নিজের সন্তানের বিরুদ্ধে বলো। বেশ, বুঝতে পারছি আপনি ওদের সম্পর্কে প্রকাশ্যে কিছু বলতে চান না, ওদের আসল চেহারাটা আপনি কিছুতেই জনসমক্ষে আনতে চান না, কিন্তু আমাকে কেন আপনি খোলাখুলি এত কথা বললেন? তোমাকে বললাম কারণ আমি জানি এই বিয়েটা হোক এটা তুমিও চাও না। অবাক হচ্ছ? অবাক হয় না, তোমাকে নিয়ে আমার স্বামী আর ছেলের মধ্যে আলোচনা হয়েছে আমি শুনেছি। জানো তো বকুল, চোখের সামনে অন্যায় হতে দেখলেও না মুখ বুঝে সব কিছু সহ্য করতে হয়। তুমি বিশ্বাস করো আমি আমিও এই বিয়েটা আটকাতে চাই, কিন্তু আমি আমি কিভাবে আটকাবো সে রাস্তা তো আমার জানা নেই। আমি তাই তোমাকে বললাম, আমি জানি তুমি একটা রাস্তা খুঁজে বার করতে পারবে। জানো এই যে তোমার সঙ্গে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, এইভাবে এই বিষয় নিয়ে কথা বলছি, এটা যদি জানাজানি হয় তাহলে তাহলে ওরা আমাকে ছেড়ে দেবে না। বকুল, এই বিয়েটা আটকাও, পারলে তুমি একমাত্র পারবে এটা আটকাতে। আমি আর আমাদের পাপের বোঝা বাড়াতে চাই না বকুল। Thank you.
এটা তোমার পূজোর উপহার। ঈশা বলো মা। চায় না মুলে, আমারও না একই অবস্থা হয়েছে। কি বলতে কি বলে ফেলছি। শোনো মা, একটা ভালো কথা আছে। আমি বাবাকে না কথা দিয়েছি, এই বিয়েটা আমি করব। আমি কিছুই তো বুঝতে পারছি না। এটা পরবো, দেখো তো এটা কেমন লাগবে আমার। এটা ভালো না, দূর, এটা ভালো না। এটা ও মা বলো না, এই রংটা ভালো লাগছে না তো। কি যে পরি না তো কিছু বুঝতে পারছি না আমি। এটা কেমন লাগবে আমার। আরে তুমি চুপ করে আছো কেন, বলো না। এটাই পরি বড়। এই রংটা কিন্তু আমায় খুব মানায়। ওমা শোনো না, বলছি এটার সাথে তো ম্যাচিং গয়না কিনতে হবে। গয়না আছে কি তো জানিও না, দেখি তো একবার। গয়না নেই তো, ওমা গয়না কিনতেই হবে। বলছি তুমি আনন্দ করছো না কেন, আনন্দ করো না মা, কাল আমার বিয়ে। তুমি নিজের হাতে আমাকে সাজাবে, আমার হাত ধরে চাঁদনা তলায় তুমি নিয়ে যাবে। কতদিনের শখ ছিল তোমার। সারাদিন খুব ব্যস্ত ছিলেন মনে হচ্ছে, একবারও ফোন করেননি। সময় পাইনি। তো কিসে এত ব্যস্ত ছিলেন, কলেজে কিছু হয়েছে নাকি? কলেজে কিছু হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটা আপনাকে বললে আপনিও খুব অবাক হবেন। তো কি হয়েছে সেটা বলুন না। কলেজ যাওয়ার পথে আমার বাণী রক্ষিতের সঙ্গে দেখা হয়েছিল। করুণা ভোজে নানান রকম অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে আছে এটা আমি জানতাম। যে ছেলে নিজের মাকে সম্মান করতে পারে না, সে অন্য কোনো মহিলাকে সম্মান করতে পারবে না বকুল। আমিও এই বিয়েটা আটকাতে চাই, পারলে তুমি একমাত্র পারবে এটা আটকাতে। বাণী রক্ষিত নিজের ছেলের সম্বন্ধে এইসব বলেছেন আপনাকে, বিশ্বাসযোগ্য না। আর উনি বেছে বেছে আপনাকেই এসব বললেন কেন? এরকম তো না যে উনি আপনাকে আগে থেকে চিনতেন। আর আর আপনিও তো মেয়ের বাড়ির লোক। ঠিক ঠিক এই খটকাটাই আমার লেগেছিল এবং সেজন্য আমি ওনাকে ঠিক এই প্রশ্নটাই করেছিলাম। কিন্তু উনি উত্তরে যেটা বলেছেন আমি তো বলেছি আপনাকে, সেটা আমার মাথায় ঢুকছে না। মানে এটা কি করে সম্ভব, বাণী রক্ষিত যার যার আশেপাশের মানুষগুলো এত খারাপ, সেখানে উনি কি করে এরকম ভালো, মানে এরকম ব্যবহারটা আমার সাথে কি করে করতে পারলেন? কিন্তু উল্টোটাও তো সত্যি, বাণী রক্ষিতের মতো মানুষ এখনো বেঁচে আছেন বলেই হয়তো পৃথিবীটা সুন্দর।
শেষ পর্যন্ত সব ভালো হলেই ভালো। বকুল, এসা কোথায়? এসা কোথায় মানে ঘরেই হবে। না, নেই, সারা বাড়ি আমি খুঁজে এসেছি, কোথাও এসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।